আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি সম্মাননীয় পত্রিকা বিডি টুডেজের পক্ষ থেকে টিপিআরসি হসপিটালে, এটা ঢাকা শ্যামলীতে অবস্থিত। তো আজকে আমরা এসেছি একজন পেশেন্টের সাথে একটু কথা বলার জন্য। ম্যাডাম, আপনার নামটা কি? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, খুলনা থেকে এসেছি। আপনি কোন ডাক্তার আন্ডারে এখানে চিকিৎসা করেন একটু আমাদেরকে যদি বলেন। আপনার কি কি সমস্যা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? ম্যাডাম, এটা কতদিন যাবত আপনার সমস্যাটা ছিল? কতদিন এখন আপনি কেমন বোধ করছেন? আগের থেকে আপনি যে অবস্থায় এসেছিলেন এখন তার থেকে অবশ্যই অনেক ভালো অবস্থা আপনি বোধ করছেন। এখনকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? মানে আপনি মোটামুটি আপনার দিক থেকে আপনি যথেষ্ট স্যাটিসফাইড? এখানকার স্টাফ, নার্স বা ম্যানেজমেন্টের ব্যবহার সেটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। সবাই ভালো, সবাই আপনাকে মোটামুটি ভালো সাপোর্ট করছে, সব প্রকার থেকে সাপোর্ট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তা এখানকার পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? ভালো পরিবেশ অবশ্যই ভালো লেগেছে। ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে আপনার মতামত যদি আমাদেরকে একটু বলেন, ওভারঅল সব কিছু মিলিয়ে এখানকার চিকিৎসা সব কিছু মিলিয়ে। সব কিছুই ভালো, ডাক্তার সাহেব ভালো, সবাই খোঁজ খবর ঠিক মতো নিয়েছেন। আচ্ছা, এখানে যারা আমাদের অন্যান্য যারা রোগী বা যারা আসবেন তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে তারা এখানে আসার জন্য বলেছি যে ওরা আমি আরো কি করবো, কারো সমস্যা থাকবে যে তারা যাতে অবশ্যই এখানে আসেন এবং এসে তারা অবশ্যই সুস্থ হবেন সেটা ব্যাপারে। এর আগে কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছিলেন কি? এই চিকিৎসাটার এর আগে কোথাও চিকিৎসা নিয়েছেন কি? এমনি তেমন অ্যাপোলোতে ওই যে কলকাতায় দেখা গেছে। আচ্ছা, ওখানে দেখিয়েছিলেন। আর অনেক আগে ওই ল্যাবেইটি একবার মুজাফর সাহেবকে দেখাইছি। আচ্ছা আচ্ছা, তো সেখানে আপনি যতটুকু চিকিৎসা নিয়েছেন পুরোপুরি আপনি সুস্থ হন? বাট আপনি এখানে আসার পরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে তারপরে অ্যাপোলোতে একবার নিয়েছি ইনজেকশন এটা। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।